আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ অজান্তিকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য আর আজকে হচ্ছে সোমবার এখন বাজছে কটা বাজে আমি ঠিক বলতে পারবো না কিন্তু বারোটার বেশি বাজে তো যাই হোক না কেন এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি তার কারণ হচ্ছে রান্নাঘরে একটা রেসিপি আমি বানালাম আজকে তো তাই জন্য আর মামি কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সারাদিন কি কি করব সব কিছু এখান থেকে তোমাদের সাথে শেয়ার হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখাই কী রান্না হচ্ছে আজকে এখানে দেখো হচ্ছে শুটকি মাছ রান্না করছি লোটে শুটকি আলু পেঁয়াজ দিয়ে যেমন লোটে মাছ রান্না করে ঠিক সেরকমভাবেই কালো জিরে ফোড়ন দিয়েছি তো এই যে শুকনো লঙ্কা দিয়ে এই যে লোটে শুটকি রান্না হচ্ছে এখানে এটা একদম জল টানবে আর মাখামাখা হবে আর এখানে দেখো আমি রুই মাছের তরকারি রান্না করে গেল ওল দিয়ে রোল বলছি আমি ওল দিয়ে রুই মাছের তরকারি লাল লাল করে রান্না করেছে আর দেখো এখানে কাঁঠালের আটি দিয়ে ডাটা চচ্চড়ি রান্না করেছে তো আর এখানে হচ্ছে শুটকি মাছ এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না ভাতটাও আমি রান্না হয়ে গেছে আচ্ছা এইগুলো আমি খুব কাঠে করেছি শুধু আমি এই মাছটা এখানে গ্যাসে করলাম আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে প্রায় মাছের তরকারি চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে ও দেখো এখন সান টান করে চলে এসেছি আর মাথা ঘুরেছি আজকে একটু আর না হঠাৎ করে আমার এখানটা ঘাড়ে ব্যথা করছে জানি না কেন কট করে একটা আওয়াজ হলো আর তারপর দিয়ে ঘাড়ে ব্যথা করছে তো যাই হোক না দিদা বলে একটু তেল লাগিয়ে দেবে ব্যথার ওষুধ সেটাই লাগাবো আর তারপর একটু করে খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন দেখো হচ্ছে বাইরে আসলাম একটুখানি চুল টুল শুকিয়ে গেছে পেয়ারা খাবো পেয়ারা পাড়তে আসলাম আমি আর অনন্যা মিলে তো খুঁজে পাচ্ছি না অনন্যা কোথায় গেল দেখি আগে আর এখানে দেখো মামিদের ডালিম গাছে ডালিম ধরেছে তো এই যে হচ্ছে ডালিমও বলে আবার হচ্ছে বেদানাও বলে তো সবে হয়েছে এগুলো এখনও বড় হবে এগুলো সবাই ফুল এক মানে ফুলের পরের পর্যায়ে তো এখানে দেখো আজকে উপরে পেয়ারা গাছ কিন্তু আমি একা একা পারতে পারছি না একটু পরে পেরে খেতে হবে আর এই আজকে আকাশটা তোমাদের সাথে শেয়ার করি তো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো মানে পুরো নারকেল গাছের উপরে নীল আকাশ আর চারিদিকে সবুজ সবুজ খুব সুন্দর লাগছিলো আর এদিক থেকে এখন সূর্য হচ্ছে অস্ত যাচ্ছিলো আর এখানে আমি দেখো বাদাম খাচ্ছি তো বাদাম মানে হচ্ছে একটা ছোটোবেলার কথা মনে পড়ে যায় বাদামের কথা হলে আগে যখন আমি আসতাম দিদা অনেক অনেক বাদাম শুকিয়ে রেখে দিত আমার জন্য আমি খেতাম এসে তো আমাদের ওইদিকে সে আমার একটা বাদাম গাছ নেই আর আর বাদাম গাছ থাকলেও আমাদের নিজেদের ছিল না তো কুড়িয়ে কুড়িয়ে কখনো এনে খেতাম যখন সবাই মিলে যেত কুড়াতে বাদাম কুড়াতে কিন্তু মা আসলে একদম বস্তা বস্তা ভরা বাদাম পেতাম আর এই যে শুকনো বাদামগুলো কাটতে একটু ইজি হয় একদম ভেঙে যায় গোটা গোটা ভাঙে আর আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে আমার ঠাকুরদা আমাকে এরমভাবে অনেক বাদাম খেটে আর আমি খেতাম অনেক ছোটো ছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে মারা গেছে উনি প্রায় দশ এগারো বছর তো হয়েই গেছে কম করে তখন আমি অনেকই ছোট। তো এই দেখো এখানে কাঁচা বাদামগুলো আমি বেশি খেতে পছন্দ করি কারণ কাঁচা বাদামগুলো বেশি মিষ্টি আর রসালো হয় আর যেগুলো একদম শুকনো ওগুলোর মধ্যে একটু তেল তেলে ভাব হয়ে যায় তো চলো এখন একটু যাচ্ছি ঘুরতে মাঠের দিকে তোমাদের সাথেও এই যে শেয়ার করে দিচ্ছি তো এই যে মাঠের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর অনেক সুন্দর আর এইদিকে দেখো হচ্ছে আমি যাচ্ছি এমন কোল একটা বুনু ছিল তো ওই জন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো মানে এত রাস্তাটা এরকম এদিক ওদিক সেই জন্য ও এখন দেখো আমি আর অন্য মাঠে এসেছি ঘুরতে আর তোমাদের সাথে আজকে একটা ভালো জিনিস শেয়ার করবো জনন না পিছনে তো সেই জিনিসটা হচ্ছে বাবুই পাখির বাসা এখানে শুনেছি অনেক বাবুই পাখির বাসা আছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু দেখাই আর কালকে আস্তে আস্তে অনেক অন্ধকার হয়ে গেছিলো তাই জন্য আর দেখাতে পারিনি তো ভাবলাম যে চলো আজকেই দেখে নিয়ে আসলাম যখন তো চলো তো বন্ধুরা দেখো আজকের পরিবেশটা আর তার সাথে এখনই আমি তোমাদের দেখাতে চলেছি সেই সুন্দর একটা জিনিস যে বাবুই পাখির বাসা আমার মনে হয় বাবুই পাখিগুলো সময় ঝাঁক বেঁধে বেঁধেই থাকে নাহলে দেখো এক গাছের মধ্যে সব মানে বাসাগুলো কি করে রয়েছে মানে সব বাসাগুলো তারপরে এখানে যত যে দেখো খেজুর গাছ সব গাছে দেখতে পাচ্ছ পাতায় 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 বাসা পুরো উল্টনো কুজোর মতো কত সুন্দরভাবে বানায় হ্যাঁ বাবু পাখির বাসা তো মামাবাড়ি কিন্তু অনেকটাই বেশ দূরে অনেকটা ওই দিকে আর আমরা একদম এই দিকে এসেছি পুরো আর এই পাট ক্ষেতগুলোর পরেই পুরো রেল লাইন ঠিক আছে তো বিড়ার ওই যে স্টেশনের থেকে এই যে রেল লাইন এই দিক থেকে যায় তো যাই হোক না কেন মানে তোমাদের সাথে এই বাবুই পাখির বাসাটা কালকে আমি শেয়ার করতে পারিনি তো আমার ভীষণ খারাপ লেগেছিলো তো আমি ভাবলাম যে আজকে আমি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তো অন্তত এই জন্য তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করো যাই হোক না কেন একটা এটা তো প্রায় লুপ্ত প্রায় হয়েই গেছে বলতে পারো তো অনেক মানে অনেকদিন পর আমি নিজেও দেখলাম তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখো একবার দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা গাছেই এরকম কম বেশি বাকি পাখির বাসা আছে আশেপাশে দেখো এখানে মানে ক্ষেত আছে এখানে দেখতে পাচ্ছি যা পটল ক্ষেত আছে প্রচুর পেঁপে গাছ আছে পাট ক্ষেত আছে ওইদিকে মনে হচ্ছে ঝিঙ্গে ক্ষেত আছে তো এখানে মোটামুটি চাষবাস হয় আর আকাশটা যা একটু দেখো খুব সুন্দর একদম অসাধারণ